পরবর্তী প্রশ্ন হচ্ছে এক বক্তা বলেছেন যে আল্লাহ তালা যে নিজেই কোরআন পড়ে শোনাবেন এটা কি ঠিক দুর্ভাগ্য যে কিছু মানুষ না জেনে কথা বলে কিছু মানুষ না জেনে কথা বলে আমি এক আপনার এই কথাটাই যেটা আপনি প্রশ্ন করেছেন এটা একদিন এক বক্তৃতায় শুনেছি তিনি বলছেন যে আল্লাহ তালা হাসরের মাঠে আয়ুব নবীকে বলবেন অথবা দাউদ নবীকে বলবেন আর রহমান পড়ে তিনি শোনাবেন এরপরে রসুল পড়ে শোনাবেন এরপরে সেটা আয়ু রসুলটা শোনার পরে মনে হবে আইব নবীটা কিছুই না যাতে না এরকম কথাবার্তা উনি বললেন তারপরে তিনি বললেন যে যদি এরপরে আল্লাহ পড়ে শোনাবেন সেটা আরও এই জাতীয় যে গল্পগুলি মানুষ বানায় এটি হচ্ছে আত্মাকাউল আল্লাহ বিল আইল আল্লাহর উপর মিথ্যা কথা বলা না জিনে কথা বলা

এমন কথা আল্লাহ তালাও বলেন নাই তারা চলো বলেন নাই এগুলি মানুষের ওয়াইজরা বসে বসে বানায় কিছু ওয়াজ করে মানুষদেরকে রসাত্মক রসালো গল্প করে এবং এটা অনেকটা কিছু মানুষের গান করার মতোই কেউ গান গায় কেউ রসালো গল্প করে কেউ বানায় বানাই হাতিস বানায় কেউ আল্লাহর উপরে মিথ্যা কথা বলে এই সমস্ত ওয়াহেজদের থেকে দূরে থাকবেন দিন শিখার জন্য অনেক মাধ্যম আলহামদুলিল্লাহ এখন হয়েছে বিভিন্ন অডিও ভিডিও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দিন শিখার মতো বড় বড় আলেমদের থেকে দিন নিবেন আলহামদুলিল্লাহ কিন্তু তারা যারা এই সমস্ত গল্পবাজ কোশ্বাস আছে এদের থেকে দূরে থাকবেন কারণ কোশ্বাসরা সব সময় এই সমস্ত বাণী বানিয়ে কথা বলতো এবং আহমদ ইবিন হাম্বল উল্লাহ আর সময় হতে শুরু করে আগেও যারা কোসাস ছিল এরকম কাহিনী বলতো তাদের থেকেও হাদিস দিত না বোধহত হাজার আপনার অর্থাৎ এই কাহিনীকার অর্থাৎ কথাবার্তা গল্প হওয়া তো সুতরাং এদের থেকে আপনার হেদায়তের কোনো কিছু পাবেন না এদের থেকে সাবধান থাকবেন কারণ মিথ্যা কথা আপনার অন্তরে ঢুকিয়ে দেবে এবং সেটা আপনার অন্তরে শেষে মহিরু আকার ধারণ করবে যে মিথ্যার বিরাট পাহাড় হয়ে গেছে একসঙ্গে দেখবেন যে এটার উপরে আরও দশটা মিথ্যা একসাথ হয়ে গেছে কারণ একটা মিথ্যা দশটা মিথ্যা লাগে সেটাকে ঢাকা দিতে সুতরাং আপনি এদের থেকে সাবধান থাকবেন এটা সত্য কথা নয়